সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে, আজকে মহা পাপ করে ফেলেছি জানো। তোমাদের বলছিলাম না, মেঘ করেছে, এত ভালো বৃষ্টি হয়েছে গো কালকে। খুব সুন্দর বৃষ্টি হয়েছে জানো, ঝমঝম করে অনেকটা বৃষ্টি হয়েছে, আর ঠান্ডা হাওয়াটাও বেশ দিয়েছে। সকালবেলা উঠবো করে আর উঠতে ভালো লাগছে না, জেগেই আছি, মনে হচ্ছে যেন ঠান্ডা হাওয়াটা খায় একটুখানি শুয়ে শুয়ে। আর মহাপাপটা সকালবেলাতেই করে ফেলেছি, বেশ বেলা করে উঠে পড়েছি। উঠে পড়ে তারপরে যখন সমস্ত কাজবাজ হয়ে গেছে, বাসি কাজ সব হয়ে গেছে, তারপরে দেখছি বৌদি আসছে না। কী ব্যাপার হলো, বৌদি আসছে না কেন? আজকে তবে গাছগুলোতে বাইরে যে বাগানের অত গাছগুলোতে আর জল দিতে হয়নি, কেননা কালকে বেশ ভিজে গেছে, মাটি প্রায় তোমার ভিজে, ওই গাছগুলোতে জল দিতে হয়নি। ওই কাজটা নেই বটে, তবে একটা কাজ চেপে গেছে, কেননা বৌদি আজকে আসেনি। বৌদি ডুব দেয় না, ইচ্ছা করে মহিলা কামাই করে না। বৌদির শরীর খারাপ হয়েছে, ফোন করলাম আমি, হ্যাঁ গো কী হয়েছে, আসবে না? বলছে না, আমি উঠতে পারছি না, আমার মাথাটা কীরকম ঘুরছে কাল থেকে, খুব শরীর খারাপ হয়েছে, বেশ অনেকবার গেছি, বুঝতেই পারছো কোথায় গেছে, গা হাত পাগুলো কেমন যেন কাঁপছে। আমি বলছি ভালো, আর কি করা যাবে, রেস্ট নাও। বলছে বেলার দিকে যাব, তুমি আমার দুটো ভাতের চাল নিও, আলু ভাতে ভাত খাবো, বেলার দিকে যাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোমার আমি নেবো, সেই চানে সে না হয় চাল নেবো। তারপরে আবার ধরপড় করে যে বৌদির কাজগুলো, আমি মানে বৌদি যতখানি ভালো করে করে ততখানি ভালো করে করতে পারলাম না। তা হলেও যেটুকু করে তার মোটামুটি 50% মোটামুটি করে নিলাম। করে নিয়ে তারপরে আবার তোমার সংসারের কাজে লেগে পড়লাম। আর একটুখানি ভাবন সাবন না করলেও তো ভালো লাগে না বলো, ঘরটাকে তো ঘর বলে মনে হয় না। প্রভু কালকে রোজ রজনীগন্ধার স্টিকগুলো নিয়ে এসেছে, ও খুব ভালো করে জানে যে এই 50 টাকাতে শ্রাবণী খুব সন্তুষ্ট হবে। আমি যদি 500 টাকার জিনিস অন্য জিনিস নিয়ে যাই, তার থেকে এই 50 টাকার জিনিসগুলো ও অনেক বেশি সন্তুষ্ট হবে। সুতরাং এটা নিয়ে যাই, অন্তত খুশি করা যাবে, কেননা ও ব্যাটার সঙ্গে একটুখানি চটাচটি আমার হয়েছে, এবং ফুল নিয়ে গেলে সন্তুষ্ট হব। ব্যাস ফুলটি নিয়ে এসে আমাকে সন্তুষ্ট করেছে। দেখো যে চা খাওয়া হয় কোন সকালবেলায়, সেই চাটা আমার খাওয়া হয়ে ওঠেনি। সকালবেলায় একটুখানি গরম জল পেটে ফেলেই কাজবাজগুলো আরম্ভ করে দিয়েছি, আলাম না কাজ করে নি, করে নিয়ে একেবারে ঠাকুরকে দিয়ে তারপর একটু শান্তি করে বসে চা খাবো। কেননা চাটা খুব আমেজের জিনিস জানো, চাটা যদি ধরপড় করে তুমি খেতে যাও না, তোমার আর তখন আর এমনি মেজাজটার খিচড়ে আছে, আর ওই মেজাজটা যাবে খিচড়ে। কারণ দরকার নেই, একটুখানি চাটা শান্তি করে খাবো, একটুখানি পরেই খাবো। আর বললাম কুসুমের খেলতে গিয়ে মাথাটি ফাটিয়ে এসেছে, বল লেগে মাথাটা ফেটে গেছে বলতে গিয়ে চৌচির হয়ে যায়নি, বেশ অনেকটাই কেটে গেছে। সেলাই টেলাই দিইনি, কেন সেলাই দিলে জানো তো ওইখানটা ফাঁকা হয়ে যাবে চুলটা, আমি জানি সেলাই দিইনি। ওইখানকার চুলগুলোকে একটুখানি সামান্য কেটে দিয়ে একটুখানি বিটাডাইন দিয়ে দিয়েছি, আর ওকে তুলিনি। আজকে শরীরটা বেশ ভালো নয় ছেলেটা, ও উঠে বলে আমি চা খাবো। আমি বলছি বাবা তুই আবার চা খাবি? বললে হ্যাঁ আমি চা খাবো। আর দেখো চাটা খেয়ে আবার ব্রেকফাস্টে লেগে পড়েছি, আজকেও রুটি করবো, আর করেছি ছোলার ডাল, সুন্দর করে একটুখানি ছোলার ডাল করেছি। ছোলার ডালটা ভাগ্যিস কালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাই কড়াতে বসিয়ে দিয়ে এদিক ওদিক নড়তে চড়তেই একটুখানি সোডা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, একটুখানি নড়তে চড়তেই দেখলাম ছোলার ডালটা বেশ ভালো রকমভাবে হয়ে গেছে। আমি জাগে বাবা এত তাড়াতাড়ি করে আজকে কাজগুলো করেছি গো, তবে বেলায় আসবে, আর সুস্থ হয়ে গেলে ও কালকে ঠিক কাজে আসবে। মানে অভিনয় বা অসুস্থতার ভান করে বাড়িতে পড়ে থাকা সেই ব্যক্তি ও নয়। আর তোমাদের একজন বলেছো কোচবিহারে বাড়ি, দেখো আমরা এখানে গরমে কষ্ট পাচ্ছি, আর ওখানে কোচবিহার থেকে বলছে শ্রাবণী আমাদের এখানে পচে গেলাম, এত গরম গো, আমরা এখানে একদম পচে গেছি, আমরা চাদর গায়ে দিয়ে আছি, মানে এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখেছো? ভগবান কাউকেই সুখী করে রাখে না, ওখানে ওরা পচে যাচ্ছে আর এখানে আমরা গরমে পচে যাচ্ছি। যাকে তবু আজকে ওয়েদারটা বেশ মনোরম, বেশ ঠান্ডা, অনেক দিন পর একটা ঠান্ডা আমেজ পেয়ে মনে হচ্ছে যেন কী ইচ্ছা করছে বলো তো, কাজবাজ না করে চুপচাপ ফ্যানের তলে বসে থাকি, হালকা করে ফ্যানটা চালিয়ে দিয়ে গানটা শুনতে শুনতে চুপচাপ বসে থাকি। কিন্তু আমরা তো কেই হাড়িকাটে মাথা দিয়েছি বলো, আমাদের পুরো জবাই না হলে, একদম পুরো জবাই পুরো না হওয়া পর্যন্ত আমাদের ছুটি নেই। সুতরাং কিছু করার নেই, আমাদের কাজ করতেই হবে, আর কাজের মধ্যেই লক্ষ্মী জানো তো। আমি অনেক ভাব দেখেছি, কাজ যেদিনকে থাকে না না সেদিনকে মনও ভালো থাকে না, আর সারাদিন কাজবাজ করার পর দেখবে মনটা খুব ভালো লাগে যে এতগুলো কাজ আমি করে ফেললাম। ব্যাস একটুখানি ছোলার ডাল, দই, একটা কলা আর রুটিটা দিয়ে ব্রেকফাস্টই হয়ে গেল। আমি একটুখানি পরে খাবো, আমার এখন খেতে ইচ্ছা করছে না, একটু পরে খাবো। যেদিনকে দেখবে ধরপর বেশি করা হয় না, সেদিনকে দেখবে খাওয়ার ইচ্ছাটা মরে যায়,
খাওয়ার ইচ্ছাটা সেরকমভাবে থাকে না। আর আমি এই বেলুন চাকতিটা এনেছিলাম বাঁকুড়া থেকে, জানো, বাঁকুড়া ডিস্ট্রিক্টে বেড়াতে গেছিলাম, এই বেলুন চাকতিটা এনে প্রভু কিছুতেই নিয়ে আসছিল না, বলো তোমাকে বানিয়ে দেবো। আমি বলছি না না, আমি বেলুন চাকতিটা নিয়েই যাবো, বেলুন চাকতিটা আমার খুব ভালো হয়েছে জানো। তবে বেলুন আমি প্রত্যেক দিন রুটি করি আর পরোটাই করি, আমি বেলুন চাকতি সবসময় ধুয়ে রাখি। বেলুন চাকতি আমার ওই প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রাখলে ফাঙ্গাল এসে যায়, আমার ঠিক মানে ভালো লাগে না ওই বেলুন চাকতিতে, আবার রুটি করতে আমার ভালো লাগে না, একদম ধপধপে বেলুন চাকতি পাবো ব্যাস। তাতে যদি বেলুন, যাতে যদি তোমার বেলুন এক বছরের মধ্যে নষ্ট হয়ে যায় তাও আচার একটা বেলুন কিনে নেবো, কিন্তু ওই ধুয়ে মুছে পরিষ্কার না করলে হয় না। আজকে মা চলে এসেছিলো, কী দেখ কী মাছ, দেখারও সময় হয়নি আর নিয়েও নি, এখানে সব মাছ চলে আসে, যে মাছ নিয়ে আসে তোমরা তো যতদিন জেনে গেছো, যে মাছ নিয়ে আসে সেই মাছই নিতে হয়। আজকে দেখিও নি, বেরোইও নি আর নিইও নি, আজকে ডিমই করবো। আর গতকাল তো দেখলে চিকেন হয়েছিল, মটন হয়েছিল। আর আমি আজকে যেমন ঘুম থেকে দেরি করে উঠে মহাপাপ করেছি, বৌদি আবার কালকেটি মহাপাপ করেছে। কী করেছে বলো তো? বৌদি খাসি মাংস দিয়ে ভাত খেয়েছে, ভাত খাবার পরে ওকে একটু টক দই দিয়েছি। আমি বলেছি তুমি টক দইটা, ও অন্য অন্য দিন চিনি নেয়, কালকে আমি চিনি দিইনি। আমি বলছি বৌদি আজকে চিনি খেও না, আজকে তো খাসির মাংস খেয়েছো, আজকে চিনি খেও না, আজকে এমনি টক দই খাও। বলছে ওরে বাবারে টক দই খেতে পারবো না, একটুখানি চিনি দাও বোন, নাহলে খেতেই পারবো না। ব্যাস ওই চিনিটা দিয়ে যদি টক দইটা না খেতো তাহলে আমার মনে হয় শরীরটা খারাপ করতো না। আবার দেখো ও কাজ খাওয়া দাওয়ার পর ওই বিকেলের কাজটা উঠোনটা ঝাড় দিয়ে ও চলে যায়, উঠোনটা ঝাড় দেওয়ার পরই ধূপ করে একটা দিলাম আম পড়লো, দিয়ে বৌদি দেখলাম আমটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছতলাতেই খাচ্ছে। তার মানে খাসির মাংস দিয়ে ভাত খেয়েছে, দই খেয়েছে, তারপর আবার আমটি খেয়েছে, খেয়ে ওইটাই হয়ে গেছে মহাপাপ, ওইটাই মনে হয় শরীরটা খারাপ হয়েছে। আর তাছাড়াও প্রচণ্ড পরিমাণে গরম গেছে, তো ওইটাও একটা মানে একদিনের তো হয় না, পাঁচ দিন জড়িয়ে তবে একদিন হয়। আজকে একটু আমি উচ্ছে চচ্চড়ি করবো, আজকে একদম হালকা পাতলার ওপর দিয়ে যাবো উচ্ছে চচ্চড়ি। উচ্ছে চচ্চড়ি আমার খুব ভালো লাগে খেতে, উচ্ছে করলাটা আমি খুব ভালোবাসি জানো, প্রভু যেমন ভালোবাসে শাকটা খেতে আমার এবার তেঁতো জিনিসটা খুব ভালো লাগে। আমি তো সারা শীত ভোর নিম পাতা খাই, আমার নিম পাতা যদি তুমি প্রতিদিন দাও, নিম বেগুন ভাজা আমি প্রতিদিনই খাবো, কোনো দিন বলবো না আমার ভালো লাগে না, শুক্তো ভালো লাগে থেতে থেতে বলে। একটু ডাল হবে, উচ্ছে আলু চচ্চড়ি ডাল আর ডিমের কারি এই হবে, আর একটুখানি চুনো মাছ আছে, অল্প করে একটুখানি চুনো মাছ আছে ওইটা একটুখানি ঝাল করবো, ব্যাস এই হবে আজকে রান্না। আজকে আবার মাকেও ফোন করা হয়নি, সকালবেলা উঠে আমার আগে মাই ফোন করে, কিন্তু মা আজকে ফোন করতে পারেনি, কেননা মায়ের যে কাজের লোকটা কাজ করতো ও বলেছে কাজ করবো না, কেননা ও ফ্যাক্টরিতে কাজে যাচ্ছে, ওই জন্য মাকে মনে হয় কাজবাজগুলো করতে হচ্ছে, ওই জন্য মাও মনে হয় সময় পায়নি, আর এদিকে আমিও সময় পেলাম না। সকালবেলা মায়ের খবর টবর না পেলে বেশ ভালো লাগে না, আমার আগেই মা ফোন করে, মা ফোন করে সমস্ত কিছু জানবে, কী রান্না করবি, ছেলেটা কোথায় গেল, জামাই কোথায় গেল, সব থিকুচিকুচটি মায়ের জানা চায়। তারপরে মা মানে পুজোটি করে মা ফোন করবি আমাকে, আর আমি কানে ফোন নিয়ে নিয়ে এদিক ওদিক ঘুরি, কাজ করি আর মায়ের স্পিকারে লাগিয়ে দিই, দিয়ে মায়ের সঙ্গে কথা বলি। কিন্তু আজকে মাও ফোন করেনি, আমারও ফোন করা হয়নি। ডিম খুব একটা বেশি ভাজি না, কেননা ডিমের কুসুমটা তো খুব একটা খাই না, খুব একটা বলতে আমি খাই না আর প্রভু তো অনেক দিন আগেই খাওয়া ছেড়ে দিয়েছে, তাই ডিমের সে সাদা অংশটা ওইটাতে তোমার আয়রন থাকে, ওইটা আমি বেশি ভাজি না, হালকা করে ভেজে নিয়ে তুলে নিই, তুলে নিলে কি হয় ডিমের পুষ্টিগুণটা বজায় থাকে। আগে খুব ভালো করে ভাজতাম জানো, তারপরে এখন আর বেশি করে ভাজি না, এখন হালকা করেই ভাজি, ডিমের কারি করি বা ডিমের ঝোল। তোমার কুচুম আবার ওই ডিমের একটা অমলেট করে ওইতে দিয়ে দিলে ডিমের কারিতে বা ডিমের ঝোলে, ওইটা আমার খুব খেতে ভালোবাসে। কিন্তু আজকে আর সময় আর একদম হবে না, খুব তাড়াহুড়ো করছি, কেননা বৌদির কাজগুলো চেপে গেছে। এই যে তোমার রান্নাবান্না করার পরে থালা বাসন সমস্ত কিছু মাজতে হবে, তারপরে তুমি রান্নাঘর আমি পরিষ্কার করব। যেটা বাইরে বার করে দিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করি সেটা আর আজকে হবে না, তার মানে মাজা ঘষা করার পর তোমাকে রান্নাঘর পরিষ্কার করতে হবে। একে তো বেলা করে উঠেছি, তারপর বৌদি আসেনি, তারপর এতগুলো কাজ, বুঝতেই পারছো কী অবস্থা। ঘর দোয়ার তো আমি মুছে নিই, বৌদি মুছে না, আর বৌদি বাসনটুকু মাঝে বাইরের ধোয়া ধুই উঠুন ঝাড় দেয় এইগুলো করে, দোকান বাজার যাওয়া এইগুলো বৌদি করে, এই করতে করতে সারাদিন ওর টুক 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 করে সারাদিন চলে যায়। এইভাবে তোমার চুনো মাছ পেঁয়াজ দিয়ে ঝাল খেতে তোমরা কে ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে জানো, এই চুনো মাছ পেঁয়াজ দিয়ে ঝাল পেলে আমি আর আমার আর কিছুই লাগবে না, একটুখানি আলু সিদ্ধ আর এই চুনো মাছের ঝাল, ব্যাস ওই দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে।
এর আগে তোমাদের বলেছি মিক্সার গ্রাইন্ডারটা ছিল ফিলিপসের, আর ওটা আমাকে প্রচুর ভুগিয়েছে জানো তো। কী করতাম বলো তো, জল সে মানে ঠিকই তো দিতাম জল, কিন্তু মেশিনটা চালানোর পরই চারদিকে ছিটকিয়ে ভর্তি হয়ে যেত। কিন্তু এই ভিগার্ডেরটা না খুব ভালো হয়েছে জানো, আর সপ্তাহে একদিন করে যদি পরিষ্কার করে নেওয়া হয় না, তাহলে একদম নতুন হয়ে থাকে। আর আল্লাহর নামে যদি ওই মশলা করলাম যে তুলে রেখে দিলাম, তাহলে দেখবে এমন দাগটি লেগে যাবে, মানে এমন দাগটি বসে যাবে, তারপরে পরে তোমার আর তুললেও সেইটা পুরোভাবে ওঠে না। ওই জন্য সপ্তাহে একদিন কি দুদিন আমি এটাকে একদম পরিষ্কার করে দিই। তো এক বছরের কাছাকাছি হয়ে গেল, একদম নতুনের মতনই আছে। সংসার একটু যত্ন চাই, একটুখানি যত্নের ছোঁয়া যদি সংসার পায়, সে সংসার হাসবেই হাসবে। সেটা মধ্যবিত্ত হোক, নিম্নবিত্ত হোক, উচ্চবিত্ত হোক, যেমনই হোক, সংসার যদি একটু ভালোবাসার ছোঁয়া, একটু যদি যত্নের ছোঁয়া পায় না, সেটা হাসতে বাধ্য। যত্ন শুধু মেয়েরা পায় না, বাড়ির গৃহিণীরা যত্ন পায় না, কিন্তু গৃহিণীদের যত্ন তোমাদের বারবার ব্লগে বলেছি, গৃহিণীদের যত্ন নিজেদেরকে নিজেরাই করতে হবে। এখানে যত্ন করার মতন কেউ নেই যে তোমার যত্ন কেউ করবে, তোমার যত্ন নিজে কী করতে হবে। সুতরাং নিজের ভালোটা নিজে ভালো বুঝে, আগে বুঝতাম না, দূর সেই ছুটতাম কাজের পিছনে, এখন একটু আধটু টাইমটা দিই। তোমাদের বলেছি এখন একটু এক্সারসাইজ করি, এখন একটুখানি যত্ন করি। আগে একদমই যত্ন করতাম না জানো। আজকে এত চাপ, এত বেলা করে উঠেছি, আমি তো বললাম তোমাদের ভিডিও শিডিও তো দিতেই পারবো না। আমি যে দূর আজকে আর ক্যামেরা ধরবোও না, আজকে ছুটে ছুটে কাজগুলো করে নিই তাড়াতাড়ি করে, তারপরে ভাবেন দা আস্তে 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 ঠিক হয়ে গেল। একটুখানি টাইম মেনটেন করে ঠিকঠাকভাবে করলে হয়ে যায়। কিন্তু ওই যে এক এক সময় যদি লেথার্জি করে তুমি বসে পড়ো ফ্যানের তলাতে, ফোনটি নিয়ে অনেকক্ষণ চলে যায়, তাহলেই মুশকিল হয়ে যাবে, ব্যালেন্স করা যাবে না। তখন তুমি কাজের পিছনে কি, কাজ তোমার পিছনে ছুটবে। আর এই দেখো অযত্নের ফল দেখেছো, অযত্ন বলতে কি গরমে এটা পারিনি জানো, এটাকে কালকে ব্যবস্থা করব। এই তোমার লাইটারটাকে একটুখানি এ যত্ন চাইছে, একটুখানি কেরোসিন তেল দিয়ে ভিজিয়ে ওভারনাইট রেখে দিলে তারপরের দিনকে একটুখানি সেই জালি ছালগুলো আছে ওইটা দিয়ে ঘষলে একদম চকচকে হয়ে যাবে। কিন্তু গরমের ঠেলায় ওইটাকে আমি একটু অযত্ন করে ফেলেছি, ওকে আমার রান্না করা রাখতে ইচ্ছা করছে না, আমাদের টান মেরে ফেলে দিই। চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে, হয়তো পাখি গানে কানে, তবু কেন মন উদাস হলো। আজকে কোনো দরজা জানলা কিচ্ছু বন্ধ করিনি, অন্যদিন 7:30-7:45 বন্ধ করো বন্ধ করো, রোদের ঝাঁঝ আসছে, সব বন্ধ করে দিই। আজকে আর কিচ্ছু বন্ধ করে দেখেছো, খোলা, একদম খোলা দরজা, খোলা জানলা, একদম মেঘলা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সুখ আর শান্তি, বুঝেছো? সুখ সুখ কী বলো তো, এসি ঘরে ওটা হচ্ছে সুখ, আর এইটা হচ্ছে শান্তি। তুমি যেখানেই যাও না কেন সেখানেই ঠান্ডা হাওয়া, এসি ঘর থেকে বেরোলেও ঠান্ডা হাওয়া, আর এসি ঘরে, এসি ঘর তো দরকারই নেই আজকের মতন ওয়েদার, এসি ঘর এসির দরকার নেই, এইটা হচ্ছে ব্যাপার। সুখ শান্তির মধ্যে নন্দ আছে। আজকে কত তাড়াতাড়ি কাজ করেছি, আমি ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি কাজ করতে পারবো, কাজগুলো ঠিকঠাক হবে। ও বেটা এলো, এসে ভাত নিয়ে গেল, আমি আলু ভাতে ভাত আর একটুখানি উচ্ছে চচ্চড়ি ওকে দিয়েছি, একটুখানি ডাল দিয়েছি, ডিমটা আমি ওকে দিইনি, আজকে দিইনি, যে ডিমটা কিন্তু খাবে না, আমি কিন্তু ডিম করেছি, ডিম কিন্তু খাবে না। বলছে না না ডিম দিতে হবে না, ডিম আজকে খাবো না, আমার এমনি খাবার ইচ্ছাটুকু নেই, মানে এতটাই গ্যাস হয়ে গেছে। ওই কী বুদ্ধি বলো তো, আমি তোমার কী বুদ্ধি হয়েছিল, তুমি খাসির মাংস দিয়ে ভাত খেলে, একই তো খাসির মাংস খুব একটা আমাদের মতো ঘরে খুব একটা, আমাদের মতন ঘরে এখন খাসির মাংস খুব একটা মানুষ খায় না, দেখবে মুখে সুখে খাওয়া হয়, খাসির মাংস খুব একটা তো খাওয়া ভালো না। খাসির মাংস তুমি যদি, হ্যাঁ তুমি যদি মেটে চচ্চড়ি খেতে পারো, তাতে একটা গুণ আছে, মেটে চচ্চড়ি বাবু ভালো লাগে, অমাসে ছমাসে খাবো, একটুখানি খাসির ঝোল দিয়ে একটুখানি আলু ডিপে ভাত খাবো, আ কী শান্তি, যেন স্বর্গ, কী ভালো লাগে খেতে। তখন মেটে চচ্চড়ি দিয়ে ভালো লাগে নাকি খেতে, খেয়েছো খাসির মাংস দিয়ে ভাত খেয়েছো, টক দইটা জোর করে তুমি আমাকে চিনি দেওয়ালে, চিনি দিয়ে টক দইটা খেলে, আবার তুমি আমটা খেয়েছে, বলছে হ্যাঁ ওটাই তো ভুল হয়ে গেছে, আমিও ভাবছিলাম বোন বারণ করলো কেনই বা খেলাম,
আমি বলছি যাও আজকে রেস্ট নাও, আজকে কিন্তু রাত্রিবেলায় যদি শরীর ভালো থাকে তাহলে খাবে, না হলে মুড়ি খাবে। আবার অ্যান্টাসিড ছিল, অ্যান্টাসিড দিলাম, গ্যাসের বড়ি দিলাম, দেখো এত কষ্ট হয়েছে সকালবেলায় একটা গ্যাসের বড়ি। আমারও ভুল হয়েছে, একটুখানি প্রভু খেতে পাঠিয়ে দিলে ভালো হতো, কিন্তু প্রভু তো সকালবেলা ছিল না, আর কুচুমের মাথা ফেটে গেছে, আর কুচুমি দিয়ে আসতো। গ্যাসের বড়ি সকালবেলায় খেলে আমার মনে হয় ভালো, তাড়াতাড়ি করে কাজ হতো। যাকগে অনেক গল্প করে ফেললাম, আমার বকবক এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না কেমন লাগলো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আজ আসি, টাটা।